সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট সবার সাথে আলোচনা করে একটা লং ডিসকাশন হয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এশিয়া কাপ এবং পুরোপুরি সম্পূর্ণ আলোচনা করে এই 17 জনের স্কোয়াডটা রেডি করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে কিভাবে কোন কোন দেশের সাথে কিভাবে খেলবে ঠিক প্ল্যান ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে তো ম্যানেজমেন্টের প্ল্যানটাকে আমরা মনে করেছি যে অবশ্যই এটা ভালো এবং ওদের সাথে যেহেতু হেড কোচের একটা প্ল্যান আছে টিম কীভাবে পরিচালনা করবে সব ডিসকাশন করা হয়েছে আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তানজিব তামিমের উপরে আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল যথেষ্ট কনফিডেন্ট কারণ ওকে আমরা এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে লাস্ট ইমাজিন কাপে কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে তো ওটা হোপফুল ইনশাআল্লাহ আমাদের জন্য আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে সমূহ সরকারের ইন্টারন্যাশনাল যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এটা তো আমরা জানি জন্য ইমাজিন কাপে আমরা দেখছিলাম কারণ ডোমেস্টিকটাও যথেষ্ট খারাপ গিয়েছিল এই জন্য ওর কাম ব্যাক করতে পারে কি না বাট এখানে এশিয়া কাপের ব্যাপারে ওকে নিয়ে আমরা কোনো আলোচনাই করব নাইন শেখ ডোমেস্টিকে যথেষ্ট ভালো খেলেছে ইমাজিন কাপে খুব একটা ভালো করতে পারেনি বাট স্টেবল